সাহায্য করেন দাবি হচ্ছে সমকাজে সমবেতনের নিরিখে বেতন কাঠামো প্রদান। আমরা দীর্ঘ 15 বছর ধরে শিক্ষকতার মতো পেশায় থেকেও আমাদের এখনও পর্যন্ত চাকরির কোনো নিরাপত্তা নেই, তাই আমরা চাইছি ভাতা প্রস্তার অবসান ঘটিয়ে বেতন কাঠামো অবিলম্বে চালু করা হোক। মুখ্যমন্ত্রী 2009 সালে ক্ষমতায় আসার আগে এবং 2011 সালে ক্ষমতায় আসার পরে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি আজও পালিত হয়নি, তাই আমরা চাইছি, আমরা দীর্ঘ 9 বছর ধরে দেখলাম এবং 9 বছর পরে যখন তার সেই প্রতিশ্রুতি পালিত হয়নি তখন আমরা রাস্তায় নামার জন্য বারবার বিধাননগর কমিশনারেটে অ্যাপিল করেছি, সে অ্যাপিল বারবার রিজেক্ট করেছে। বাধ্য হয়ে আপনারা দেখেছেন আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ আমাদের রায় দিয়েছিলেন, আমাদের পক্ষে রায় দিয়েছিলেন, সেই রায়কে চ্যালেঞ্জ করে এই সরকার, রাজ্য সরকার শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের দমানোর জন্য, পার্শ্ব শিক্ষকদের যে অধিকার সেই অধিকারকে দমানোর জন্য দেখেছেন রবিবারের মতো দিনে এই হাইকোর্টের সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়ে তারা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছে রবিবারের ছুটির দিন। সেখানেও আমরা যে রায় পেয়েছি সেই রায় হচ্ছে অভূতপূর্ব রায়। এই রায় আমরা মৃত পার্শ্ব শিক্ষক অর্থাৎ কর্মরত অবস্থায় যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা মারা গেছেন তাদের আত্মার উদ্দেশ্যে আমরা উৎসর্গ করেছি। তার কারণ হচ্ছে বিকাশ ভবনের 500 মিটারের মধ্যে এরা 2011 সাল থেকে 144 ধারা জারি করে রেখেছে, কোনো সংগঠন এখনও পর্যন্ত এখানে মিটিং করতে পারেনি। মহামান্য হাইকোর্টের আদেশ অনুক্রমে আমরা 100 মিটারের মধ্যে আজকে এখানে স্থান পেয়েছি। এই সরকার দীর্ঘদিন ধরে আমাদেরকে বঞ্চনা করছেন, কেন্দ্রীয় সরকার যে টাকা আমাদেরকে দেয় সেই টাকাটা পুরোটা এই রাজ্য সরকার কেটে নিচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা প্যাব রিপোর্ট 2019-20 অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় সরকার প্রাইমারির ক্ষেত্রে 15,000 টাকা এবং আপার প্রাইমারির ক্ষেত্রে 20,000 টাকা দিচ্ছে। এর উপরে রাজ্যের দেওয়ার কথা হচ্ছে 40% শেয়ার রাজ্যের আছে, 10,000 এবং 13,000, অর্থাৎ বর্তমানে আমাদের বেতন হওয়ার কথা প্রাথমিকের ক্ষেত্রে 25,000 এবং আপার প্রাইমারির ক্ষেত্রে
33,000, কিন্তু সেই টাকা আমরা পাচ্ছি না। আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রাইমারির ক্ষেত্রে এই মুহূর্তে 10,000 টাকা এবং আপার প্রাইমারির ক্ষেত্রে 33,000 টাকা, 13,000 টাকা। সেই সঙ্গে গত 3 বছরে 100 জনেরও বেশি পার্শ্ব শিক্ষক আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছে শুধুমাত্র আর্থিক অনটনের কারণে। তাদের একটি পয়সা, তাদের পরিবারকে একটি পয়সা এই সরকার সহযোগিতা করেনি। যে রাজ্যে মদ্যপান করে কোনো ব্যক্তি মারা গেলে 2 লক্ষ টাকা দেওয়া হয়, একজন সাধারণ মানুষ মারা গেলে 40,000 টাকা পঞ্চায়েতের মাধ্যমে দেওয়া হয়, সেখানে দাঁড়িয়ে একজন পার্শ্ব শিক্ষক মারা গেলে এই সরকারের তাকানোর কোনো সময় নেই। উল্টো দিকে SSC-র নাম করে, TET-এর নাম করে পার্শ্ব শিক্ষকদের বিভ্রান্ত করা হচ্ছে। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ, এলাহাবাদ হাইকোর্টের যে নির্দেশ আছে এবং NCT-র যে রুলস আছে, সেই রুলস অনুযায়ী পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করতে গেলে কোনো রকম টেট ম্যান্ডেটরি নয়। শুধুমাত্র পশ্চিমবঙ্গ বিধানসভায় যদি একটা বিল পাস করে তাহলে পরে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা এই সরকারের পক্ষে সম্ভব। আমরা চাই মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন পার্শ্ব শিক্ষকদের এবং আমরা দুহাত ভরে আশীর্বাদ করেছিলাম, সেই দাবি উনি পূরণ করুক, ওনার সেই কথা উনি পূরণ করুক। আমাদের তার উপর কোনো বিরোধিতা নেই। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন, আমরা কারোর বিরুদ্ধে নয়, বরং আমরা আশীর্বাদ করেছিলাম এই সরকারকে ক্ষমতায় আসার জন্য। ভগীরথ ঘোষ, জয়েন্ট কনভেনার, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ। ডিম্যান্ড আমাদের ডিম্যান্ড এখন দুটো ডিম্যান্ড। একটা হচ্ছে 15 বছর ধরে কাজ করছি, যে অসম্মানের জায়গায় রাজ্য সরকার আমাদের ফেলে রেখেছে সেই অসম্মান আমরা আর মানব না। আমাদের পূর্ণ শিক্ষকের মর্যাদা দিয়ে, সামাজিক মর্যাদা দিয়ে আমাদের সহকারী শিক্ষকের মর্যাদা দিতে হবে, এটা আমাদের 1 নম্বর ডিম্যান্ড। 2 নম্বর ডিম্যান্ড, আমাদের এখনও পর্যন্ত থোক টাকায় পারিশ্রমিক দেওয়া হয়, কোনো বেতন দেওয়া হয় না। আমরা চাইছি বেতন কাঠামো রেড পে উইথ পে ব্যান্ড, যেটা সহকারী শিক্ষকেরা পাচ্ছেন সেই বেতন কাঠামো অবিলম্বে আমাদের রাজ্য সরকারকে চালু করতে হবে। এই দুটোই আমাদের মূল ডিম্যান্ড। এছাড়া আমরা দেখছি, আমরা জানি যে এই ডিম্যান্ডগুলো যদি আমরা ফুলফিল করতে পারি অনেক ডিম্যান্ডই ফুলফিল হয়ে যাবে। তবুও আলাদা করে আমরা বলবো যে আমাদের 70% পার্শ্ব শিক্ষিকা কাজ করছেন, তারা এখনো পর্যন্ত CCL-এর অধিকার পাননি। সেই পার্শ্ব শিক্ষিকাদের জন্য অবিলম্বে আমাদের এই CCL-এর অধিকার চায়। হ্যাঁ, সেটা বলি যে 2011 সাল থেকে এই অমানবিক সরকার শুধুমাত্র শিক্ষকদের জন্য নয়, পার্শ্ব শিক্ষকদের জন্য নয়, সবার জন্য এই বিকাশ ভবনের সামনে জমায়েতকে রেস্ট্রিক্ট করে রেখেছিল 144 দ্বারা জারি করে। আমরা মনে করি যে আমরাই প্রথম আইনের দরজায় কড়া নেড়ে আইনের লড়াই করে সেই জয়কে ছিনিয়ে নিয়ে এসেছি এবং আজকে দীর্ঘ 9 বছর পর বিকাশ ভবনের সম্মুখে এই পার্শ্ব শিক্ষকেরা তার দাবি দেওয়া নিয়ে শুধু একদিনের জন্য নয় 7 দিন অবস্থান করতে পারবে ধারাবাহিকভাবে। আর আমাদের আরও কয়েকটা কথা যেটা আমরা আপনাদের মিডিয়া মারফত পৌঁছতে চাইছি, সেটা হলো যে প্যাব, সেটাকে বলা হয় প্ল্যানিং অ্যান্ড বাজেট রিপোর্ট, যে রিপোর্ট শিক্ষা দপ্তর থেকে স্যাংশন হয়ে আমাদের যে সমগ্র শিক্ষা মিশন, আগে যেটা সর্বশিক্ষা মিশন ছিল, সেখান থেকে HRD ডিপার্টমেন্টে যায়। সেই প্যাবের রিপোর্টে আমরা দেখেছি যে আমাদের জন্য বেতন কাঠামো করে কিন্তু পাঠানো হচ্ছে HRD মিনিস্ট্রিতে, অথচ সেটা আমাদের দেওয়া হচ্ছে না। যদি প্যাবের রিপোর্টকে মেনে এই রাজ্য সরকারকে আমাদের বেতন কাঠামো করতে হয় তাহলে আপার প্রাইমারি পাবে 33,000 টাকা, আর প্রাইমারিতে যারা আছেন তারা পাবেন 26,000 টাকা, কিন্তু এখন আমরা পাচ্ছি 10,000 টাকা প্রাইমারিতে, 13,000 টাকা আপার প্রাইমারিতে। তাহলে এই যে 20,000 টাকার ফারাক, এই 20,000 টাকা কোথায় যাচ্ছে, এটা হচ্ছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই রাজ্য সরকারের কাছে প্রশ্ন। আপনাদের মাধ্যমে এই প্রশ্ন আমি তুলে ধরতে চাই, কেন এই শোষণ, কেন এই বাঞ্ছনা? তাহলে কি এটা আমরা ধরে নেব যে আজকে কাটমানির মতো যে কথা আমরা চারিদিকে শুনছি সেই কাটমানিটাই রাজ্য সরকার নিচ্ছেন এই পার্শ্ব শিক্ষকদের পকেট কেটে? এটা আমরা রাজ্য সরকারের কাছে এটা জানাতে চাই। আর আপনারা জানেন যে আজকে আমরা যে এখানে অনুমতি পেয়েছি সেই অনুমতি পাওয়ার জন্য আমাদের কী লড়াই করতে হয়েছে। আমরা 17ই সেপ্টেম্বর অনুমতি পেয়েছিলাম, আমাদের কলকাতা পুলিশ তার সেখানে আমরা অনুমতি চেয়ে দরখাস্ত করে অনুমতি পাইনি। আমরা যখন প্রথম গেলাম হাইকোর্টে, হাইকোর্ট অনুমতি দেওয়ার জন্য বলে দিল, তারা 5 দফা শর্ত আরোপ করলো,
কিন্তু সেই শর্ত মেনে আমাদের করা কোনোভাবেই সম্ভব ছিল না, কাজেই আমরা 17ই সেপ্টেম্বর নামতে পারিনি। তারপরে জানেন যে দুর্গোৎসব গেছে, একটা বড় ছুটি গেছে, বাঙালির মহোৎসব গেছে, এরপরে আমরা আবার 11ই নভেম্বর ডেট ঠিক করি, করে বিধাননগর পুলিশ কমিশনারেরকে আমরা চিঠি দিই, কিন্তু একদম কয়েক ঘন্টার মধ্যে মেল করে জানিয়ে দেওয়া যায়, দেওয়া হয় যে 144 ধারা জারি আছে, এখানে আপনাদের কোনো রকম কর্মসূচির অনুমতি দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে আমরা আবার হাইকোর্টে যাই, নতুন করে আবার আমাদের মামলা ফাইল করা হয়, এবং আপনারা জানেন যে বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং তার সহকারী তিনিও বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ মহাশয় আমাদের এই কেসটা লড়েন এবং দায়িত্ব নেন, এবং 5 তারিখে বলে দেওয়া হয় যে 6 তারিখে পুলিশের সঙ্গে বসে নিগোসিয়েশন করে আপনাদের আমরা অনুমতি দিলাম, বিকাশ ভবনের 100 মিটারের মধ্যেই আপনারা আপনাদের আন্দোলন চালাতে পারবেন, এবং সেটা কিন্তু আমরা ফাইনাল রায় দেবো 8 তারিখ, আর তার মধ্যে আপনারা পুলিশের সঙ্গে 6 তারিখ এই ব্যাপারে আলোচনায় বসুন। আমরা যখন বিধাননগরের ডিএসপির সঙ্গে বসি তখন তারা যে মিনিটস করে জমা দেয় সেটা সবটাই আমাদের বিরুদ্ধে যায়, সেখানে বলা হয় 5-6 হাজারের বেশি জমায়েত আমরা করতে দেবো না, সেখানে বলা হয় 7 দিনের জমায়েত করতে দেবো না, সেখানে বলা হয় বিকাশ ভবনের 100 মিটারের মধ্যে আমরা জমায়েত করতে দেবো না, 144 আছে, কিন্তু আমরা 8 তারিখে যখন ফাইনাল রায় পেলাম সিঙ্গেল বেঞ্চের, সেখানে আমাদের যে দাবি ছিল সেই দাবি কিন্তু সমস্তটাই মেনে নিয়ে আমাদের হাইকোর্ট বললেন 100 মিটারের মধ্যেও জমায়েত করা যাবে, আর বলার দরকার নেই। মধুমিতা বন্দ্যোপাধ্যায়, আমি ওই পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের কো-কনভেনার, এবং আমাদের যে সংগঠন আছে মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়ন তার জেনারেল সেক্রেটারি, কারণ মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়ন তারাই কোর্টে গিয়েছিল এই লড়াইটা করতে, এই জন্য আমাকে এই সংগঠনের নামও একটু বলতে হবে।